আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 99 পেজ থেকে এখানে। ওকে, তো এখন আমরা এখানে দেখি যে ধারণা করা হয়ে থাকে পিথাগোরাসের বর্তমান তুরস্কের কাছাকাছি সমস দ্বীপে জন্মগ্রহণ করেছিল। এখানে তুরস্ক যেখানে আমাদের সংখ্যাতত্ত্ব, ত্রিমাত্রিক এবং ক্ষেত্রফল সম্পর্কিত জ্যামিতিতে তার অবদান খুঁজে পাওয়া যায়। এখানে পিথাগোরাসের বিভিন্ন সংখ্যার সম্পর্ক নিয়ে ইচ্ছুক ছিলেন এখানে, যার প্রতিফলন হলো পিথাগোরাসের উপপাদ্য। এখানে পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আরেকটা মজার ঘটনা হলো হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী। এখানে হ্যাঁ, পিথাগোরিয়ান ত্রয়ী বলতে এখানে কি বুঝি? এখানে যখন কোনো সমকোণী ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয়, তখন আমরা এই পিথাগোরিয়ান ত্রয়ীটা পাই। এখানে ব্যাপারটা হচ্ছে, আমি জাস্ট একটু দেখাই এখানে। যেমন আমাদের এখানে জাস্ট ডেফিনিশনটা দেখে নিই যে যে তিনটি পূর্ণ সংখ্যা সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য মেনে চলে তাদেরকে আমরা কি বলবো? এখানে পিথাগোরিয়ান ত্রয়ী বলবো। এখানে মানে কোন সূত্র? এখানে দেখি একটু। ধরুন আপনি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছেন, এখানে সমকোণী ত্রিভুজ নিয়েছেন যার হচ্ছে এই বাহুটা মনে করুন এখানে 3 দেওয়া আছে, এটা দেওয়া আছে 4 আছে, এবং এটা হচ্ছে 5 এখানে। ওকে, তার মানে আমাদের এখানে প্রত্যেকটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এখানে তার মানে এই 3-এর উপর যদি আপনি স্কোয়ার করেন, এটা হচ্ছে আমাদের কি হবে এখানে, এটা হচ্ছে আমাদের অতিভুজ মানে লম্ব হবে, লম্বে স্কোয়ার। আর ভূমি কত এখানে? 4-4 এর উপর স্কোয়ার এখানে করবো। এই দুটা করে কত হবে এখানে? 3 × 3 = 9 হবে এখানে, এবং কত হবে? 4 × 4 = 16 হবে এখানে। তার মানে কত? 25 না এখানে? তো 25 কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা, মানে 5 এর উপর স্কোয়ার দিলে কিন্তু পাওয়া যাচ্ছে এখানে মানটা। বা আমাদের এখানে অতিভুজ কত এখানে? 5-এ কিন্তু আছে এখানে, তাই না? অতিভুজ কত এখানে? 5। তার মানে এরকম সূত্রগুলো, অর্থাৎ আমাদের এই কাজটা করে ভূমির উপর স্কোয়ার এবং লম্বের উপর স্কোয়ার করে যদি আমাদের কখনো এরকম হয়েছে অতিভুজের উপর স্কোয়ারের সমান হয়, এবং ওটা যে তিনটা যে পূর্ণ বর্গ সংখ্যা হয়, এখানে মোটমাট কথা হচ্ছে কি, তিনটা যদি পূর্ণ বর্গ সংখ্যা হয় তাদেরকে আমরা ত্রয়ী সূত্র বলবো এখানে, পিথাগোরিয়ান ত্রয়ী বলবো এখানে। ওকে, যেমন আমাদের এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে এখানে, যে আমাদের 3, 4, 5 নিয়ে করলাম এখানে। আরেকটা আমাদের এক্সাম্পল আছে 5, 12 এবং কত এখানে? 13 এখানে। এটা একটু আমি যে খেয়াল করি এখানে 5, 12 এবং 13, আমি এখানে আরেকটা নিলাম, এখানে সমকোণী ত্রিভুজ নিলাম, এটা হচ্ছে আমাদের 5 আছে এখানে, এটা 12 এবং এটা হচ্ছে সমকোণী 13 এখানে আছে। ওকে, তো এটা যদি আপনি এখানে পিথাগোরাস করেন তাহলে দেখা যাবে এখানে এই 5-এর উপর স্কোয়ার হবে এখানে, প্লাস ভূমি কত এখানে? 12, 12 প্রেস করা হবে এখানে। তার মানে কত হবে এখানে? 5, 5, 25 এখানে, আর 12, 12, 144। তার মানে এটা যোগ করলে কত হবে এখানে? 5 আর 4 কত? 9 হবে এখানে, 4 আর 2 কত? 6 আর 1, মানে 169 এখানে। ওকে, তো 169 মানে কি এখানে? এটা মানে কিন্তু 13-এর প্রেস করা এখানে। তার মানে এটা কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা পাচ্ছি, তার মানে এটা কিন্তু আমাদের ত্রয়ীন সূত্র, মানে পিথাগোরিয়ান ত্রয়ী সূত্রটা মানে চলতেছে এখানে। ওকে, এরকম আরো অনেক পিথাগোরিয়ান ত্রয়ী তোমরা খুঁজে বের করতে পারবে এখানে। ওকে, তো আমরা জাস্ট একটু দেখি এখানে আমরা আরো কতগুলো এখন এখানে পিথাগোরিয়ান ত্রয়ী বের করতে পারবো এখানে। তো আপনারা একটা চাইলে আগে প্রথমত খাতা কলমে করতে পারেন নিজে থেকে, তারপরে না পারলে আমার এখানে মানে এই ভিডিওগুলো দেখতে পারেন এখানে। তো আমি এখানে আরো এরকম অসংখ্য বের করতে পারবো। যেমন আমাদের 1 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে কি 3, 4 এবং হচ্ছে কি 5 এখানে। ওকে, এটা তো আমরা জানলাম এখানে। তারপরে 2 নম্বরটা দেখলাম এখানে কত বলুন তো, এখানে 5, 12। তো এখানে 5, 12 আমি কত করে দিলাম, 5, 12 এবং 13 এখানে পেলাম। এটা কিন্তু একটু লিখে দেই, আমাদের এটা হচ্ছে আমাদের হচ্ছে লম্ব। ওকে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে অতিভুজ এখানে। ওকে, এটা হচ্ছে অতিভুজ এখানে। এরপরে আমরা 3 নম্বর লিখতে পারবো এখানে এরকম ভাবে, আপনি জাস্ট ক্যালকুলেশন করে দেখবেন। এটা আমি ভূমি যদি 7 নেই, তারপরে লম্ব যদি আমি এখানে 24 নেই এখানে, আর আমাদের এখানে যদি আমি অতিভুজটাকে 25 নিয়ে এখানে, তাও কিন্তু আমাদের একটা হবে এখানে। ওকে, আপনি জাস্ট ক্যালকুলেশনগুলো করে দেখবেন এখানে। তা 4 নম্বরটা আমরা এখানে এরকম নিতে পারি এখানে, যে আপনার হচ্ছে 9 নিতে পারি এখানে, তারপর এখানে এটাকে 40 নিতে পারি এখানে, এবং এটা 41 নিতে পারি এখানে। ওকে, আচ্ছা, তারপরে 5 নম্বরটা আমরা নিতে পারি এরকম, যে আপনার 9 গেল এখানে, 11 নিতে পারি এখানে, তারপরে 60 নিতে পারি এখানে, এখানে নিতে পারি 61 নিতে পারি এখানে। ওকে, তারপরে আপনি চাইলে এখানে এরকম করতে পারেন, হচ্ছে আপনার 6 নম্বরটা নিতে পারেন এরকম, যে এখানে 13 নিতে পারেন এখানে, তারপরে এখানে 84 নিতে পারেন এখানে, এটা 85 নিতে পারেন এখানে। এগুলো সবগুলো করে দেখবেন যে আপনার হচ্ছে এই যে এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার করে দেখবেন যে এর উপরে স্কোয়ার সমান হয়েছে এখানে, আবার মানে প্রত্যেকটার ক্ষেত্রে আপনাদের সেম মান পাবেন এখানে। ওকে, তো এটা করে একটু দেখবেন, মানে এগুলোকে আমরা পিথাগোরিয়ান ত্রয়ী বলতে পারি এখানে, মানে আমাদের এখানে ত্রয়ী সূত্রটা মেনে চলবে এখানে এরা। এবার তোমাদের একটি প্রশ্ন করি, আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতার পূর্ণ সংখ্যা নেই, তবে সবসময় কি অতিভুজ পূর্ণ সংখ্যা হতে পারে? না, আসলে সবসময় পূর্ণ সংখ্যা হবে না এখানে। আমরা যদি সবসময় এখানে পূর্ণ সংখ্যা নিয়ে নেই, তাও কিন্তু আমাদের সবসময় এটা হবে না এখানে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, ধরুন আমাদের এখানে আপনি এখানে মনে করুন এই মানটা নিলেন এখানে, কত নিলেন এখানে, 9 নিলেন এখানে, আর এখানে মনে করুন 16 নিলেন এখানে। ওকে, দেখুন তো এই মানটা হয় কিনা, এখানে 9 আর 16,
নয় নয় একাশি হবে এখানে, একাশি প্লাস ষোলো ষোলো কত হবে এখানে, আমি জাস্ট একটু ক্যালকুলেশন করতেছি এখানে, আমি ফোনে করতেছি, আপনার আপনাদের ক্যালকুলেটারে করবেন এখানে। তো ষোলো ষোলো কত হবে এখানে, জাস্ট ষোলোর প্রেস করবো, ষোলো ইন্টু ষোলো এখানে 256 হবে এখানে। ওকে 256। তো এই দুটো যদি আপনি যোগ করে দেন এখানে, প্লাস হচ্ছে আপনি একাশি যদি করেন, মান হচ্ছে কত 337 হবে এখানে, যে মানটা কোনো মানে কিন্তু বর্গ সংখ্যা না। বা আপনি যদি এটাকে রুট করে দেন এখানে, যে দেখবেন যে আপনার 337 না, এখানে রুট ওভার 337, এটা কিন্তু আমাদের কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে না, তার মানে আমাদের এটা কিন্তু আমি বলতে পারবো না এখানে, সবগুলোর জন্যই হবে না এখানে। অথবা যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয় তাহলে তৃতীয়টা কি আমার পূর্ণ সংখ্যা হবে, না তাও কিন্তু হবে না এখানে। জাস্ট এটা কিছু স্পেসিফিক ক্ষেত্রে আমাদের এই কাজগুলো হবে এখানে। এখানে বলছে যে একক কর্মপত্র বিকল্প উপায়ে পিথাগোরাসের উপপাদ্য আমাদের এখানে প্রমাণের বিষয় বলছে এখানে। বলছে খুব সহজেই কাগজ কেটে এই সম্পর্কটা প্রমাণ করা যায় এখানে। এক্ষেত্রে চারটি একই মাপের সমকোণী ত্রিভুজ নিতে বলছে। তো আমাদের এখানে কি করতে হবে, এখানে এরকম মাপের, আমাদের এখানে যে মাপটা দেওয়া আছে এখানে, এরকম মাপের আমরা কি চারটে সমকোণী ত্রিভুজ নিবো এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের অতিভুজ। এখানে এরকম মাপে আমি কি করবো, চারটে সমকোণী ত্রিভুজ নেবো। নেওয়ার পর আমি করবো কি, এখানে আমাদের আমরা এখানে একটা বিষয় দেখতেছি, পরে একটু পরে দেখতেছি এখানে, আমাদের এখানে প্রথমত আমি একটা এখানে সমকোণী ত্রিভুজটা বসাবো এখানে। তো প্রথম সমকোণী ত্রিভুজটা আমি এখানে এখান থেকে বসাবো, তার মানে এটা হচ্ছে আমাদের কি লম্ব দিলাম এখানে, এটা হচ্ছে ভূমি দিলাম এখানে, আর এটা আমাদের অতিভুজ দিলাম এখানে। ওকে, আবার এখানে আমাদের এখানে যদি আমি এখানে ভূমি দিয়েছি, এখন আমাদের এ পাশে লম্ব দিতে হবে এখানে, লম্ব এ দিলাম এখানে, মানে এ হচ্ছে আমাদের লম্ব, আর ভূমিটা আমি দিলাম যে এখানে, এই পাশে এবার দিলাম এখানে ভূমি, আর এই পাশে আমি অতিভুজটা দিলাম এখানে। ওকে, সিমিলার ওয়েতে আমরা করবো কি, এখানে আমাদের অতিভুজ দেবো এখানে, যেহেতু আমাদের লম্ব একটা আছে এখানে, একটা ভূমি হবে এখানে, সরি ভূমি একটা আছে এখানে, এই পাশে আমাদের একটা ভূমি অলরেডি আছে এখানে, তাই না, এই পাশে একটা আমাদের ভূমি আছে এখানে, তার মানে একটা লম্ব দিতে হবে, লম্ব দিলাম আর একটা ভূমি আমি এই বরাবর দিলাম এখানে। ওকে, অ্যান্ড আরেকটা ত্রিভুজের জন্য আমাদের এখানে এটা হচ্ছে আমাদের কি ভূমি এখানে দিলাম, কারণ যেহেতু আমাদের উপরে লম্ব আছে, এখানে লম্ব দিলাম আর অতিভুজটা দিলাম এখানে। তো এভাবে করলে কিন্তু আমরা দেখতেছি আমাদের এখানে একটা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই হচ্ছে। সেটা কেমন করে, আমরা এখানে একটা বিষয় খেয়াল করি, আমি জাস্ট এটা যেহেতু লাগছে না এখানে, আমি সবগুলো এখানে ইরেজ করে দিচ্ছি, যেহেতু আপনি বুঝতে পারছেন এখানে কেমনে বসতে থাকে ত্রিভুজটা। তো আমরা এখানে দেখতেছি এই ভেতরে যে মানগুলো আছে সবগুলো অতিভুজ, কিন্তু এখানে সবগুলো কি আমাদের এখানে অতিভুজ। ওকে, আর যেহেতু আমাদের সবগুলো অতিভুজ, তার মানে সবগুলো যেহেতু সমান এখানে ত্রিভুজ, মানে সমান চারটে ত্রিভুজ, তার মানে সবগুলো ত্রিভুজ সমান এখানে। আমরা জানি সমান হলে কি হবে, এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু সমান না, তার মানে এখানে একটা ভেতরে একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে এখানে, তাই না, কি হচ্ছে এখানে বর্গক্ষেত্র তৈরি হচ্ছে এখানে, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে। তার মানে এখানে যে একটা আমাদের এখানে লম্ব নেই, এটা একটা যে ভূমি নেই, তার মানে এইটার বাহুর যোগফল কত হবে, এ প্লাস বি হবে, মানে লম্ব প্লাস ভূমি হবে এখানে। ওকে, আর এই এই বরাবর আমাদের কি পাচ্ছে এখানে, আমাদের সি এর উপর স্কোয়ার, মানে বর্গক্ষেত্র পাবো এখানে, তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে সি এর উপর স্কোয়ার হবে এখানে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে, সি এর উপর স্কোয়ারটা কেমনে আসছে এখানে। তো এই কাজটা কিন্তু এখানে করছে। তো এরপরে দেখুন আমাদের প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আমাদের সি, এই যে সবগুলো দেওয়া আছে এখানে, এবং অপর দুটি বাহু হচ্ছে এবি। এখন চারটি ত্রিভুজকে নিচের মতো করে এ প্লাস বি বাহু বিশিষ্ট ক্ষেত্রফল সাজাতে বলছে। তার মানে আমাদের এখানে এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও আমাদের এ প্লাস বি, এটাও আমাদের হচ্ছে এ প্লাস বি, এখানে প্রত্যেকটা বাহু কিন্তু এ প্লাস বি হচ্ছে এখানে। এক্ষেত্রে এ প্লাস বি বাহু বিশিষ্ট বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কি, এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, মানে আমাদের এই বড়টার ক্ষেত্রফল হবে এখানে, বড়টা মানে আমাদের পুরোটার এখানে, কারণ আমরা জানি এটা একটা বর্গক্ষেত্র হচ্ছে এখানে, এই পুরোটা আমাদের একটা বড় ক্ষেত্র, মানে এই পুরোটা যে আমি এই অংশটা বুঝেছি এখানে, এই পুরো এখান থেকে ধরে এই অংশটা একদম পুরো অংশটা, পুরো অংশটা আমাদের কি একটা বড় ক্ষেত্র না, কারণ আমাদের এখানে আছে এ প্লাস বি আছে এখানে, এখানেও আছে এ প্লাস বি আছে এখানে, এখানেও আছে এ প্লাস বি, অ্যান্ড এখানেও আছে আমাদের এ প্লাস বি, প্রত্যেক পাশে আমাদের এ প্লাস বি আছে এখানে, তার মানে বড় ক্ষেত্র। আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি এখানে, বাহু মানে ক্ষেত্রফল স্কোয়ার, তাই না। তো তার মানে এখানে যেহেতু প্রত্যেক পাশের দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি এর উপর স্কোয়ার, তার মানে ক্ষেত্রফল হবে কি এ প্লাস বি এর উপর হোল স্কোয়ার, মানে কি সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, টু এ প্লাস বি স্কোয়ার, আমরা এই পাশে এই সূত্রটা পেলাম এখানে। ওকে, ডান। তো এখন চারটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে যদি বের করি, চারটে ত্রিভুজ মানে আমাদের এই অংশগুলো এখানে, মানে আই থিঙ্ক হচ্ছে বুঝতে পারছেন যে এগুলো আর কি এখানে, যে এই মানগুলো, ওকে, এটা এটা এইটা এবং এটা, তো চারটে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এখানে। তো চারটে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে চারটে, আমি লিখেছি চারটে ত্রিভুজের ক্ষেত্রফল ভুজের ক্ষেত্রফল অবশ্যই 4 গুণন হবে এখানে, আর ত্রিভুজের ক্ষেত্রফল শুধু কি হাফ ভূমি ভূমি গুণ উচ্চতা। তো ভূমি কত এখানে বলুন, তো ভূমি হচ্ছে আমাদের কত ছিল এখানে, ভূমি ছিল হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে দেখি বি ছিল এখানে, আর হচ্ছে উচ্চতা হচ্ছে এ ছিল এখানে, তো আমাদের বি গুণন এ এখানে। ওকে, এটা যে কাটি আমি কত হবে এখানে, টু এ বি পাবো এখানে, তাই না, কারণ আমাদের এই ত্রিভুজের উচ্চতা, চারটে ত্রিভুজের উচ্চতা কত পাবো এখানে, টু এ বি পাবো এখানে, আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে। তার মানে আমরা এখানে
একটু এই বেশি একটু এই যে হিজিবিজি হয়ে গেছে এখানে, আমি জাস্ট একটু আবার এখানে ইরেজ করে দিচ্ছি। আপনারা তো বুঝতে পারছেন যে কাজগুলো আমি করলাম এখানে। তো আমাদের এখানে যে কাজগুলো পাইলাম সেটা হচ্ছে আমাদের এখানে প্রথমত চারটা ত্রিভুজ, এইটার 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 এবং এইটার, এটার ক্ষেত্রফল পেলাম 2ab পেলাম এখানে। আর হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণটার, এই যে সম্পূর্ণটা বলতে আমাদের এখান থেকে এই পুরোটার, এখানে এই পুরোটার আমি কত পেলাম এখানে ক্ষেত্রফল বলুন তো। এখানে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab + b² পেলাম এখানে, এই যে এইটা পেলাম এখানে, কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab পুরোটার এখানে পাইছি এখানে ক্ষেত্রফল। ওকে, এখন আমরা দেখতেছি ভেতরে আমাদের কি হচ্ছে বলুন তো। এখানে ভেতরে একটা আমাদের কি হচ্ছে বর্গক্ষেত্র তৈরি হচ্ছে এখানে, যে এখানে ভেতরে একটা বর্গক্ষেত্র, তার মানে প্রত্যেকটা ভাগ হচ্ছে সিসি করে এখানে। তার মানে ভেতরের ফাঁকা অংশটা যেটা আমাদের আছে, যেটা হোয়াইট কালারে দেখতেছেন এখানে, এর ক্ষেত্রফল যেহেতু বর্গক্ষেত্র, তার মানে সির উপর স্কোয়ার কিন্তু হবে এখানে। ওকে, কি হবে এখানে, সির উপর স্কোয়ার হবে এখানে। তো এখন আমরা যদি এখানে সম্পূর্ণ থেকে এই ত্রিভুজগুলো যে বাদ দেয় এখানে, এই ত্রিভুজগুলো বাদ দিয়ে যদি এখানে, তো আমি এখানে একটা কাজ করতে পারি এখানে, যে ভেতরের ক্ষেত্রফল, ভেতরের ক্ষেত্রফল, তো ভেতরের ক্ষেত্রফল কত বলুন তো, এখানে ভেতরের ক্ষেত্রফল সির উপরে স্কোয়ার এখানে। ওকে, সির উপরে স্কোয়ার। তো আমরা যদি এখানে পুরোটা থেকে যে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই এখানে, পুরোটা মানে আমাদের একদম পুরোটা থেকে আমি যে এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা বাদ দেই, তাও কিন্তু ফাঁকা অংশটা পাবো এখানে। তার মানে আমি এখানে আরেকভাবে করতে পারি যে, অথবা তো পুরোটা হচ্ছে ক্ষেত্রফল ছিল কি এখানে এ স্কোয়ার প্লাস 2ab + b² এখানে, আর ফাঁকা মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে চারটে ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, এই যে অংশগুলো বাদ যাবে এখানে, তার মানে চারটে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে -2ab এখানে। তো এই মাইনাস প্লাস যে কাটি তাহলে কত হবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের এই ভিতরে মানটা কিন্তু এখানে, এই যে আমাদের ভিতরে মানটা কিন্তু এখানে, আর আমরা এখানে ভিতরে মানে যেহেতু সি পাবো, তার মানে সবগুলো সি স্কোয়ার, তার মানে এখানে লেখা যাবে এখানে একটা কাজ, সেটা হচ্ছে এরকম যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, মানে ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট আরেকবার রিভিউ করতেছি এখানে, আরেকবার রিভিউ করার জন্য আমাদের আরেকটু ভালো করে বুঝতে হবে এখানে। আমরা তো ভেতরের ফাঁকা স্থানটা আমাদের সি স্কোয়ার পেলাম এখানে, তাই না? আর এই পুরো ত্রিভুজটা আমাদের এখান থেকে শুরু করে এই অংশটা, এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি এখানে, আমাদের যে এ স্কোয়ার প্লাস 2ab + b² এখানে, আমি জাস্ট একটু উপর তুলি, পুরোটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের এটা। আর এই চারটে ত্রিভুজ আছে এখানে, এই চারটে, একটা ত্রিভুজ, দুটা ত্রিভুজ, তিনটা এবং চারটা, আমি যে এই পুরো ত্রিভুজ থেকে মানে পুরো বর্গ থেকে আমি যে চারটে ত্রিভুজকে বাদ দিই, তাহলে আমি ফাঁকা অংশটা পাবো না। তো আমি এখানে করলাম কি, পুরোটা থেকে আমি যে 2ab করি এখানে, মাইনাস করি এখানে, তাহলে আমাদের কিন্তু কি পাবো এখানে, ফাঁকা অংশটা পাবো। তো 2ab কাটলে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার, এটাই কিন্তু আমাদের ফাঁকা অংশের ক্ষেত্রফল, যেটা আমাদের এখানে সি স্কোয়ার আছে এখানে। ওকে, তো এই কাজটা এখানে করছে এখানে মূলত। কিন্তু এমন কি হতে পারে যে ত্রিভুজের যে কোনো বাহু দুটির উপর অঙ্কিত বর্গের উপর, মানে যাই হোক এগুলো পড়লে একটু বুঝতে পারবেন এখানে। এখন হচ্ছে একক কাজ এখানে একটা দিয়েছে, আমরা এটা করি এখানে, নিজের ইচ্ছা মতো তিনটি বাহুর দৈর্ঘ্য নিতে বলছে, এ বি সি নিতে বলছে এখানে, নিয়ে ত্রিভুজ গঠন করো। ত্রিভুজ গঠন করার জন্য আমাদের একটি শর্ত দিয়েছে এখানে, আমি তিনটা বাহু নিব না, এই বাহুগুলোর মধ্যে আমাদের এখানে এরকম শর্ত হবে এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে এ স্কোয়ার নট ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অথবা বি স্কোয়ার নট ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অথবা সি স্কোয়ার নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে আমাদের এখানে কোনো কোনো দুইটার বর্গের মান অপরটার মানের সমান হবে না, যে কোনো দুইটার বর্গের মান সমান হবে না এখানে, যদি সমান না হয় এখানে, এই কথাটা বলছে এখানে। বাহু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজ ত্রিভুজ গঠন করে কোণগুলো পরিমাপ করো, ত্রিভুজের যে কোন যে কোনো একটি কোণ সমকোণ হয়েছে কি, ত্রিভুজটি কি কি ধরনের ত্রিভুজ এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে এখানে। তো যদি কখনো এরকম কখনো হয়, যদি এরকম কখনো হয় এখানে, তাহলে কিন্তু কখনো একটি কোণ সমকোণ হবে না, একটি কোণ সমকোণ হবে না এখানে। ওকে, সমকোণ হবে না, মানে যদি কখনো এরকম হয় এখানে। ওকে, কেন হবে না, কারণ সমকোণ হতে গেলে আমাদের মাস্ট বি এই সূত্র মানতে হবে এখানে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা না মানলে কখনো আমাদের সমকোণ হবে না, এটা মাস্ট বি মনে রাখতে হবে আপনাকে এখানে। সো এখানে এখন যদি এরকম হয় যে আমাদের এ স্কোয়ারের মানটা বি স্কোয়ার এবং সি স্কোয়ার থেকে মানে বড় হয়, বা বি স্কোয়ারের মানটা সি স্কোয়ার এবং এ স্কোয়ার থেকে বড় হয়, অথবা সি স্কোয়ারের মানটা এ স্কোয়ার এবং বি স্কোয়ার থেকে বড় হয়, তখন আমাদের এই ত্রিভুজটা হবে স্থূলকোণী ত্রিভুজ হবে এখানে। কি হবে এখানে, স্থূলকোণী ত্রিভুজ হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্থূলকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি একটু দেখি, যদি ত্রিভুজের একটা কোণের মান 90 থেকে বড় হয় এখানে, 90 থেকে যদি কোণটা বড় হয় এখানে, ওকে, মানে আমাদের এই কোণটা এখানে, এই কোণটা আমি থিতা ধরলাম এখানে, থিতা এটার বাইরে লিখি কারণ আমাদের ভেতরে লেখার জায়গা নেই, এই কোণের মানটা আমি যদি থিতা ধরি এখানে, তো এই কোণের মানটা যদি 90 থেকে বড় হয় তখন এটাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হবে এখানে। তো এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে
এটা সত্য হচ্ছে একটাই, যে হচ্ছে আমাদের যদি আমার হাতের আট অত সোজা হবে না, এখানে একটু বুঝে নেবেন এখানে। ওকে, তো আমি এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, আর এটাকে যদি সি ধরি, মাস্ট বি আমাদের সি স্কোয়ার মানটা বড় হবে কার থেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে। এখানে এইটা সত্যটা মানতে হবে এখানে। ওকে, তো এই সত্যটা মানলে আমাদের কি হবে এখানে, স্থূলকোণী ত্রিভুজ হবে এখানে, যেটা আমাদের কি এই কোণটা আমাদের কত হবে এখানে, 90 অপেক্ষা বড় হবে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। অন্যথায় আমাদের এই সত্য যে না যে মানে এখানে, এই সত্য না মানলে আমাদের কি হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি এখানে, যে ত্রিভুজের কোনো মান, কোনো কোনো কোণের মানে 90 থেকে বড় না। তো আপনি দেখবেন এটা মেজারমেন্ট করে দেন, 90 থেকে ছোট, এটাও এটাও 90 থেকে ছোট, মানে প্রত্যেকটা কোণের মান কিন্তু 90 থেকে ছোট হবে এখানে। যদি কখনো প্রত্যেকটা কোণের মান 90 থেকে ছোট হয় এখানে, তার মানে এটা স্থূল সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্ম মান 90 থেকে ছোট, আর স্থূল মানে কি 90 থেকে যেটা বড় হবে সেটাকে আমরা, যে কোনো একটা কোণের মান যদি 90 থেকে বড় হয় সেটা আমাদের কি হবে, স্থূলকোণ হবে। আর স্থূলকোণের জন্য আমাদের এই সত্যটা মানতে হবে এখানে, যে কোনো একটা বাহুর স্কোয়ার অপর দূরের থেকে কি হবে, বড় হবে এখানে। ওকে, মানে সি স্কোয়ার মানটা কি হবে এখানে, অপর দূরের থেকে বড় হবে এখানে। এটা হচ্ছে আমাদের কি স্থূলকোণী ত্রিভুজের জন্য আমাদের বৈশিষ্ট্য এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, মানে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজটা বুঝবো এখানে। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহু বর্গের সমান না হলে ত্রিভুজটি সমকোণী হবে না এখানে। তো সমকোণী না হলে কি কি হতে পারে, একটা একটা স্থূলকোণী হতে পারে, একটা সূক্ষ্মকোণী হতে পারে এখানে। অর্থাৎ একটা এখানে ডেফিনিশন দিয়েছে যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমষ্টি সমান হলে তখন আমি বলতে পারবো এখানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এখানে, আর এটাকে আমরা বলবো পিথাগোরাসের উপপাদ্য বলবো এখানে। ওকে, তো এটা একটা আমাদের জানতে হবে এখানে। আরেকবার রিভিউজ আমি করি এখানে, একটু ভালো করে দেখবেন এখানে, আমি যে তিনটা বাহু নেই এখানে, এ বি এবং সি নেই, যদি কখনো এরকম হয় যে এ স্কোয়ারের মানটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সমান হয়, অথবা বি স্কোয়ারের মানটা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হয়, অথবা সি স্কোয়ারের মানটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয়, তো এরকম কন্ডিশন হলে কি হবে এখানে, সমকোণী হবে এখানে, সমকোণী। আর যদি এরকম কন্ডিশন না হয়, ধরুন আমাদের এরকম যে কন্ডিশন হয় যে আমাদের এখানে এ স্কোয়ারের মানটা বি স্কোয়ারের থেকে এবং সি স্কোয়ার থেকে বড়, অথবা বি স্কোয়ারের মানটা এ স্কোয়ারের থেকে এবং সি স্কোয়ারের থেকে বড়, অথবা সি স্কোয়ারের মানটা এ স্কোয়ার এবং বি স্কোয়ার থেকে বড়, এরকম কন্ডিশন হলে আমাদের কি বলবো, স্থূলকোণী বলবো এখানে। ওকে, স্থূলকোণী হবে এখানে, স্থূল ল এটা। হ্যাঁ, আর অন্য অন্যতে মানে আমাদের এই কন্ডিশন দুটোর মধ্যে একটাও যদি ফিল আপ না হয় তাহলে আমাদের এটাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো এখানে। ওকে, আমরা নেক্সট টিউটোরিয়ালে এখানে আকৃতি পরিমাপ বিভিন্ন কৌশল আয়ত্ত করি, এটা আমরা দেখবো এখানে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।